আমরা আজকে দেখাবো বাংলাদেশ এবং ইন্ডিয়ার মেইন বর্ডার যে বর্ডার দিয়ে সবচেয়ে বেশি মানুষ ইন্ডিয়া যাওয়া আশা করে এবং বাংলাদেশে বেশি সবচেয়ে বেশি মালামাল স্থল যে স্থল বন্দর দিয়ে বাংলাদেশে আসে বা ইন্ডিয়ায় যায় সে হচ্ছে ব্যানাপুল যশোর জেলার সরসা উপজেলার বেনাপোল গ্রামের এই বর্ডার বাংলাদেশের নাম বেনাফল এবং ইন্ডিয়ার নাম হচ্ছে হরিরামপুর এই বর্ডারের একদম জিরো পয়েন্টে আমরা চলে এসেছি জিরো পয়েন্টে ওই যে দেখা যায় বহুকালের সাক্ষী সেই ব্রিটিশ আমলের গাছ এখনও আছে দেখা যাচ্ছে ওই যে লোকজন জিরো পয়েন্টে দাঁড়াইয়া দেখা দেখতেছে ইন্ডিয়ায় এপারে বাংলাদেশের লোকজন বসাই দেখা যাচ্ছে সব বাংলাদেশের লোকজন ছবি তুলতেছে কেউ ভিডিও করতেছে আর ওই পারে ওই যে গাছটা দেখা যায় এই যে নজরুল এবং রবীন্দ্রনাথের যে ছবি দেখা যায় ওইটাই হচ্ছে ইন্ডিয়া একদম সীমান্তে পারে কাজী নজরুল ইসলাম কবি এবং রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের সাইডে ওই ওপারে হচ্ছে ইন্ডিয়া ওই যে গাড়িটা দেখা যায় লোকজন হাইটে যাচ্ছে ওইটা হচ্ছে ইন্ডিয়ার ভিতরে চলে গেছে তা আমরা চলে আসছি একদম জিরো পয়েন্টে এপারে বিজেপি বসা এবং রাস্তার ওপারে আছে বিএচএ আমি সব কিছু একটু ঘুরাই ঘুরাই দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখা যাচ্ছে চেকপোস্ট আন্তর্জাতিক চেকপোস্ট কাস্টম হাউস বেনাপুল এটা দিয়ে লোকজন ভিতরে ঢুইকা পাসপোর্ট চেক করাইয়া তারপরে ওপারে চলে যায় ইন্ডিয়ার সাইটে চলে যায় এই যে এই বোর্ডটা দেখা যাচ্ছে আন্তর্জাতিক প্যাচেঞ্জার টার্মিনাল লোকজন সব দেখতে আসছে অনেক দূর দূরান্ত থেকে এখানে লোক আসে দেখতে বর্ডারে দেখার জন্য যে ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডার সাক্ষী হয়েছে শত বছরের পুরানো গাছ এই যে এখানে বসে বসে গাড়িগুলো চেক করতেছে এই পাশে যে ঘরগুলো দেখা যাচ্ছে ঘরগুলো ভিতরে বসে কম্পিউটার আছে আর কাস্টম অফিসার আছে বিএসএফ বিজিবি আছে এরা সবাই গাড়িগুলো চেক করে করে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় যাচ্ছে গাড়ি ওই যে দেখা যাচ্ছে বুড়ো কাকা এবং কাকি দুজনে ইন্ডিয়ার থেকে বাংলাদেশে ঢুকতেছে এই যে গাড়িটা বাংলাদেশ থেকে এই যে এখনও গাড়িটা বাংলাদেশের ভিতরে এবং ইন্ডিয়ায় চলে যাচ্ছে ওই যে গাড়িটা ইন্ডিয়ায় চলে গেল আর এই যে ইন্ডিয়ার ইমিগ্রেশন দেখা যাচ্ছে গাছটা সোজা উপারে যে ঘরটা দেখা যাচ্ছে ওইটা কিন্তু ইন্ডিয়ান ইমিগ্রেশন আমরা যাইয়ে ওই ঘরের ভিতরে পাসপোর্ট চেক করে ওই যে কাকা যাচ্ছে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার ভিতর চলে গেছে আর ওই যে ইন্ডিয়ার থেকে লোকজন কমল নিয়ে বাংলাদেশে আসতেছে একদম সীমান্তে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ লোক এই বর্ডার দিয়ে প্রত্যেক দিন যাওয়া আসা করে বাংলাদেশে ওই যে ভিতরে লোকজন দাঁড়াই আছে যারা সবাই ইমিগ্রেশনের কাজ করানোর জন্য অপেক্ষা করতেছে এ জায়গায় আসার মজাটাই আলাদা অনেক কিছু সাক্ষী হওয়া যায় অনেক লোক রাস্তা রোডের পারে ইন্ডিয়ার নেটওয়ার্ক পাওয়া যায় রাস্তারও ওপারে ইন্ডিয়ার ভিতরে গেলে বাংলাদেশের নেটওয়ার্ক পাওয়া যায় সব কিছু সাক্ষী হয়ে যায় গাড়িটা চলে যাচ্ছে গাড়িটা বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় চলে যাচ্ছে গাড়ি ইন্ডিয়ার ভিতরে চলে গেছে অলরেডি দেখার মতো একটা জায়গা অনেক সুন্দর লোকজন ইমিগ্রেশন করে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় ট্রলি ব্যাগ নিয়ে যাচ্ছে ওরা সবাই ওই যে ইন্ডিয়ায় চলে গেল তখন একসময় ওই যে ইন্ডিয়ার ভিতরে গাছগুলো দেখা যায় এবং বাংলাদেশের ভিতরেও গাছ দেখা যায় এই গাছের মাঝে কোনো বর্ডার ছিল না যখন ভারতবর্ষ ছিল ইন্ডিয়া পাকিস্তান আলাদা হয়নি সাতচল্লিশ সালের আগে বিজেপির সাথে কথা বলতেছে কথা বলে ওই লোক ইন্ডিয়া চলে যাচ্ছে